কবা দাদা কার্ডুগত এই অনুষ্ঠানটি করা হয়েছে? আজি কঠিয়াতলি আঞ্চলিক কেওয়া ছাত্র সন্থার উদ্যোগত নামবর লালু গাঁত আমি কেওয়া কিছু উদযাপন করছো আমার জাতীয় সংস্কৃতি রক্ষার কারণে আর আমার জাতীয় যি সংস্কৃতি জড়িত ব্যক্তিসকলক আনি আমি আমার কেওয়া জাতির সাংস্কৃতিক দিকত কিছু আলোচনা চক্র অনুষ্ঠান করা হয়েছে। বিহু আমার জাতীয় উৎসব, গতি টিয়াসকলেও বিহু কেনেকে পালন করে, বিহুর দ্বারা আমার জাতি কেনেকে রক্ষা হয় তার বিষয়ে কিছু আলোচনা করি। আমি ভাষা সংস্কৃতি রক্ষার কারণে চেষ্টা করবলে আগবাড়ি মূলত তিওয়া ভাষা সংস্কৃতি রক্ষার কারণে অনুষ্ঠান করা হয়েছে। হয়, এনে ইয়াত এতিয়া কি কি অনুষ্ঠান আছে? ইয়াত আজি বর্তমান আমার পতাকা উত্তোলন অনুষ্ঠান সমাপন হয়েছে। ক্ষন্তেক সময়ের পিছত বিশিষ্ট অতিথিসকল আহিব। এই অতিথিসকলের দ্বারা এটি আলোচনা চক্র হব। এই আলোচনা চক্রের পিছতেই সন্ধিয়ালৈ সাংস্কৃতিক অনুষ্ঠান, বারেবরণীয়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হব। আর দিন আমার আলোচনা চক্রের মাঝে মাঝে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হব। আজি আমি ক্ৰয় তিৱা চিকিৎসা জমত অর্থাৎ কঠিয়াতলি আঞ্চলিক তিৱা ছাত্র সন্থার উদ্যোগত আর বৃহত্তর কঠিয়াতলি তিৱা রাইজর সহযোগত আমি আজি ফেব্রুয়ারি 13 তারিখে তিৱা সাউথত তিৱা কিছু পাতিবলৈ ওলাইছো। আর আজি আমার দিনজুরিয়া কার্যসূচী আছে। আজি আমার কার্যসূচী বর্তমান প্লেটফর্ম কিন্তু হয়ে গেছে আর খন্তেক পিছতে আমার কালচার টিমব আহিছে, দলে বলে সকল রাইজে ওলাইছে। গতি আমি খন্তেক পিছতে আমার মুক্তি সভা আরম্ভ হব। লগতে তাতে আমার তিৱা পিছু যুর আমার কৃষ্টি সংস্কৃতি এইবিলাক আমি দেখা হব। আমার পরম্পরাগত যান আমার রীতি নিয়ম আছে এইবিলাক আমি সংস্কৃতির অনুষ্ঠান জড়িয়ে আমি দেখাবলে ওলাইছো। গতি মানে আশা করো সকলে এইবার যদিও কোনবা নাহিলে আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে মই প্রতিটো জনগোষ্ঠীয় সকল ধর্মীয় লোক সকল মই আহ্বান করি যাতে আপনাদের কঠিয়াতলি অঞ্চলত যাতে অহাবারলৈ ঠিক এনেকুৱা সময়তে আপনাদের দলে বলে ওলাই আহে। আমার অল্প কিছু পলম হওয়ার কারণে আমি এই করব নিষ্ঠানের উদ্দেশ্য কি মূলত? উদ্দেশ্য তো আমার বিহু পিছু, আর পিছু বলে কলে তো আমার কালচার তো সকলে জানে বিহু আমারও এক বসবাস করা তিৱা সকলের এক বিহু আছে যদি তিৱা পিছু বলে কো তো আমার কালচারেলবিল আমি দেখা হব। হ্যাঁ
रमजान नाथ देवरा एगस्ट